এবার আরো কিছু সংবাদ এক নজরে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় 150 স্বর্ণের বারের একটি চালান আটক করা হয়েছে। ফ্লাইটের এসি প্যানেলে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহানউদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ফেনী প্রেস ক্লাব। জড়িতরা যত প্রভাবশালী হোক তাদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 11তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল 10:30টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে 6 দফা ও বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুষ্পক স্তবক অর্পণ করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ সাদেকুল আরেফিন।